প্রয়োজন মিটাইয়ের একজন রেজিস্টার গ্রাহক বা বিজনেস পার্টনার হয়ে প্রতিষ্ঠানের সুবিধাসমূহ উপভোগ করার জন্য অভিনন্দন জানাচ্ছি আপনি চাইলেই আরও বেশি উপার্জনের মাধ্যমে প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পদবি অর্জন করার পাশাপাশি একটি স্থায়ী আয় নিশ্চিত করতে পারবেন সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে বিশ্বব্যাপী আপনার ব্যবসাকে বিস্তৃত করতে পারবেন প্রতিটি মানুষের যে চাহিদাগুলো থাকে বিশেষ করে অর্থনৈতিক স্বাধীনতা স্থায়ী আয় গাড়ি বাড়ি দেশ বিদেশ ভ্রমণ ইত্যাদি স্বপ্নগুলো আপনি এ প্রতিষ্ঠানের মাধ্যমে সহজেই পূরণ করতে পারবেন ইনশাল্লা আপনি যদি এই সুবিধাগুলো পেতে চান তাহলে আপনাকে একজন এন্টারপ্রেনার হতে হবে কিন্তু এন্টারপ্রেনার হলে আপনার সুবিধা কী এন্টারপ্রেনার হওয়ার জন্য আপনার করণীয় কী এন্টারপ্রেনার হলে কীভাবে আয় করা যাবে এন্টারপ্রিনার হলে আপনি যে সকল সুবিধা উপভোগ করতে পারবেন তা হল এক স্কিল ডেভেলপমেন্ট দুই চিকিৎসা সহায়তা তিন মরণোত্তর সহায়তা এবং চার ক্যারিয়ার ডেভেলপমেন্ট এক স্কিল ডেভেলপমেন্ট আমরা আপনাকে মানসিকতার উন্নয়ন বিপণনে পারদর্শী লিডারশিপ এক্সপার্ট অর্গানাইজেশনাল গোল্ড সেট আপ অ্যান্ড অ্যাচিভমেন্ট এবং মোটিভেশনাল এক্সপার্ট ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করে তুলব দুই চিকিৎসা সহায়তা প্রতিষ্ঠানের কোনো ম্যানেজার মার্কেটিং এবং তদুর্ধ পদবী অর্জনকারী এন্টারপ্রেনার যদি অসুস্থতার জন্য হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি হয় তাহলে প্রতিষ্ঠান চতুর্থ দিন থেকে দশম দিন পর্যন্ত মোট সাত দিন ওই ব্যক্তির পাশে দাঁড়াবে সেক্ষেত্রে প্রতিদিনের জন্য এক হাজার টাকা করে মোট সাত দিনের জন্য সর্বোচ্চ সাত হাজার টাকা ডোনেশন হিসেবে প্রদান করা হবে তবে এই সুবিধা উক্ত এন্টারপ্রেনার জীবনে একবার ভোগ করতে পারবেন তিন মরণোত্তর সহায়তা আমাদের সবাইকে একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে প্রতিষ্ঠানের ম্যানেজার মার্কেটিং এবং তদুর্ধ পদবী অর্জনকারী কোনো এন্টারপ্রেইনার মারা গেলে কোম্পানি তার পরিবারের পাশে অর্থনৈতিক সহায়তা নিয়ে দাঁড়াবে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন করলে তা গৃহীত হওয়ার এক মাসের মধ্যে তার পরিবারকে নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হবে ফান্ড গঠন প্রতি স্টেটমেন্ট বা তিন দিনে পুরো কোম্পানিতে পণ্য বিক্রয়ের মাধ্যমে সকলের টিম কমিশনের দুই দশমিক পাঁচ পার্সেন্ট টাকা কর্তন করে একটি বিশেষ ফান্ড গঠিত হয় উক্ত ফান্ড থেকে মরণোত্তর ভাতা প্রদান করার পাশাপাশি সামাজিক বিভিন্ন সেবামূলক খাতে অনুদান হিসেবে প্রদান করা হয় এবং চার ক্যারিয়ার ডেভেলপমেন্ট এই পর্যায়ে আপনি অধিক আয় করার মাধ্যমে আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন আপনার টোটাল টিমে যত ব্যক্তি অ্যাপ ডাউনলোড করেছে বা করবে এবং তারা যত পণ্য ক্রয় করবে তাদের প্রতিটি ক্রয় থেকে আপনি আয় করবেন যা মাসিক লক্ষাধিক টাকা হতে পারে আয়ের পাশাপাশি বিভিন্ন পদবী অর্জনের মাধ্যমে একটি সমৃদ্ধশালী ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন ইনশাল্লাহ আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এন্টারপ্রেনার হলে কী কি সুবিধা পাবেন তাই সর্বপ্রথম আপনাকে এন্টারপ্রেনার হতে হবে এন্টারপ্রেনার হওয়ার জন্য আপনাকে মোট পাঁচশো পয়েন্টের পণ্য ক্রয় করতে হবে প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত ডিলার বা এক্সপ্রেস সব থেকে নির্দিষ্ট সময়সীমা ছাড়া যখনই আপনি পাঁচশো পয়েন্টের পণ্য ক্রয় করতে সক্ষম হবেন তখন আপনি একজন এন্টারপ্রেনার হতে পারবেন এক্ষেত্রে আপনার সুবিধার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেশ কিছু পাঁচশো পয়েন্টের প্যাকেজ সাজানো রয়েছে যা থেকে সহজেই আপনার পছন্দসই প্যাকেজটি বেছে নিতে পারেন আসুন প্যাকেজগুলো সম্পর্কে জেনে নিই জেনারেল প্যাকেজ এই প্যাকেজের আওতায় সর্বনিম্ন ছয় হাজার সাতশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্যাকেজ রয়েছে যার থেকে একটি প্যাকেজ ক্রয় করে পাঁচশো পয়েন্ট অর্জন করতে পারবেন এই হল প্যাকেজের তালিকা ইডিপি প্রোডাক্ট এক থেকে শুরু করে পাঁচ দশ পঁচিশ পঞ্চাশ একশো ও দুইশো পয়েন্টের বিভিন্ন পণ্য ক্রয় করার মাধ্যমে পাঁচশো পয়েন্ট অর্জন হলেই আপনি একজন এন্টারপ্রেনার হিসেবে গণ্য হবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে ইন্টারপ্রেইনার হবেন এবং ইন্টারপ্রেনর হলে কী কী সুবিধা ভোগ করবেন আসুন জেনে নিই কীভাবে আপনি আয় করবেন এক্ষেত্রে আপনি দুইভাবে আয় করতে পারেন এক ব্যক্তিগতভাবে পণ্য বিক্রয়ের মাধ্যমে আয় এবং দুই দলগতভাবে পণ্য বিক্রয়ের মাধ্যমে আয় ব্যক্তিগতভাবে পণ্য বিক্রয়ের মাধ্যমে আয় এক্ষেত্রে আপনি প্রতিষ্ঠানের ডিসপ্লে সেন্টারগুলো থেকে বিভিন্ন ধরনের পণ্য পাইকারি মূল্যে ক্রয় করে খুচরা মূল্যে বিক্রয় করতে পারবেন এভাবে দৈনিক গড়ে দশ থেকে পনেরোটি পণ্য বিক্রয় করলে মাসিক তিনশো থেকে পাঁচশোটি পণ্য বিক্রয় হবে যার মাধ্যমে পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করা সম্ভব দুই দলগতভাবে বিক্রয়ের মাধ্যমে আয় বিশদভাবে আয় করার জন্য দলগতভাবে বিক্রয়ের মাধ্যমে আয়ই সর্বাপেক্ষা শ্রেয় এক্ষেত্রে আপনি পাঁচ প্রকারের ইনকাম করতে পারবেন এক প্রোডাক্ট সেল জেনারেশন পিএসজি দুই টিম কমিশন প্রোডাক্ট বাই অ্যান্ড সেল তিন স্পন্সর জেনারেশন বোনাস এস জিবি চার গ্লোবাল রয়্যালটি বোনাস জিআরবি পাঁচ ইনসেন্টিভ এক প্রোডাক্ট সেল জেনারেশন পিএসজি রেজিস্টার্ড গ্রাহকদের থেকে যে ধরনের জেনারেশন আয় করা যায় সেরকম আপনি এবং আপনার টিমের মাধ্যমে যত ব্যক্তি অ্যাপে সাইন আপ করেছে এবং যারা করবে তার পার্সেন্টেজ থেকে আপনি প্রোডাক্ট সেল জেনারেশন কমিশন আয় করতে পারবেন অর্থাৎ আপনার টিমে কেউ যদি এক পয়েন্টের পণ্য ক্রয় করে আপনি তার থেকে আয় করবেন কিভাবে আপনি তিরিশ জেনারেশন পর্যন্ত আয় করবেন তা বিস্তারিত আলোচনা করা হলো প্রথম জেনারেশন আপনার মাধ্যমে সরাসরি যারা অ্যাপে সাইন আপ করেছে বা করবে অর্থাৎ রেজিস্টার্ড এবং নন রেজিস্টার্ড যত ব্যক্তি রয়েছে তারা আপনার জন্য প্রথম জেনারেশন প্রথম জেনারেশনের ব্যক্তিরা যত পয়েন্টের পণ্য ক্রয় করবে আপনি পাবেন প্রতি পয়েন্টের জন্য এক টাকা যেমন এক পয়েন্টের জন্য এক টাকা এক হাজার পয়েন্টের জন্য এক হাজার টাকা পাঁচ হাজার পয়েন্টের জন্য পাঁচ হাজার টাকা ইত্যাদি দ্বিতীয় জেনারেশন আপনার প্রথম জেনারেশনের রেজিস্টার্ড গ্রাহকদের মাধ্যমে যত ব্যক্তি অ্যাপে সাইন আপ করবে অর্থাৎ রেজিস্টার্ড এবং নন রেজিস্টার্ড যত ব্যক্তি রয়েছে তারা আপনার জন্য দ্বিতীয় জেনারেশন দ্বিতীয় জেনারেশনের ব্যক্তিরা যত পয়েন্টের পণ্য ক্রয় করবে আপনি পাবেন প্রতি পয়েন্টের জন্য শূন্য দশমিক দুই পাঁচ টাকা করে ঠিক তদ্রুপ তৃতীয় জেনারেশনের প্রতি পয়েন্টের জন্য পাবেন শূন্য দশমিক এক শূন্য টাকা চতুর্থ থেকে দশম জেনারেশন পর্যন্ত প্রতি পয়েন্টের জন্য পাবেন শূন্য দশমিক শূন্য পাঁচ টাকা করে এগারোতম থেকে বিশতম জেনারেশন পর্যন্ত প্রতি পয়েন্টের জন্য পাবেন শূন্য দশমিক শূন্য চার টাকা করে একুশতম থেকে তিরিশতম জেনারেশন পর্যন্ত প্রতি পয়েন্টের জন্য পাবেন শূন্য দশমিক শূন্য তিন টাকা করে আপনার উনত্রিশতম জেনারেশন রেজিস্টার্ড গ্রাহকদের মাধ্যমে যত ব্যক্তি অ্যাপে সাইন আপ করবে অর্থাৎ রেজিস্টার্ড এবং নন রেজিস্টার্ড যত ব্যক্তি রয়েছে তারা হল আপনার জন্য তিরিশতম জেনারেশন তিরিশতম জেনারেশনের ব্যক্তিরা যত পয়েন্টের পণ্য ক্রয় করবে আপনি পাবেন প্রতি পয়েন্টের জন্য শূন্য দশমিক শূন্য তিন টাকা যেমন এক পয়েন্টের জন্য শূন্য দশমিক শূন্য তিন টাকা পঞ্চাশ হাজার পয়েন্টের জন্য এক হাজার পাঁচশো টাকা এক লক্ষ পয়েন্টের জন্য তিন হাজার টাকা ইত্যাদি টিম কমিশন প্রতি তিন দিনে আপনার টিমে সর্বমোট যত পয়েন্টের পণ্য বিক্রয় হবে তার উপর ভিত্তি করে আয় নির্ধারণ হবে এক্ষেত্রে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন আপনার দুইটি টিমে যত পয়েন্টের পণ্য বিক্রয় হবে তা প্রতি তিন দিন পরপর পর প্রসেস করে এভাবে আয় প্রদান করা হবে টিম এক থেকে পাঁচশো পয়েন্ট এবং টিম দুই থেকে পাঁচশো পয়েন্ট হলে পাঁচশো টাকা টিম এক থেকে এক হাজার পয়েন্ট এবং টিম দুই থেকে এক হাজার পয়েন্ট হলে এক হাজার টাকা টিম এক থেকে তিন হাজার পয়েন্ট এবং টিম দুই থেকে তিন হাজার পয়েন্ট হলে তিন হাজার টাকা টিম এক থেকে সাত হাজার পাঁচশো পয়েন্ট এবং টিম দুই থেকে সাত হাজার পাঁচশো পয়েন্ট হলে সাত হাজার পাঁচশো টাকা এভাবে সর্বোচ্চ টিম এক থেকে পনেরো হাজার পয়েন্ট এবং টিম দুই থেকে পনেরো হাজার পয়েন্ট হলে সর্বোচ্চ পনেরো হাজার টাকা আয় করতে পারবেন এভাবে সপ্তাহে দুইবার কিংবা মাসে আটবার অর্থাৎ পনেরো হাজার গুণ আট অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত টিম কমিশন বাবদ আয় করতে পারবেন তিন স্পন্সর জেনারেশন বোনাস এই ধাপে আপনি আপনার স্পন্সরকৃত ব্যক্তির টিমের টিম কমিশনের উপর ভিত্তি করে এস জিবি পাবেন এটি আপনি পঞ্চম স্পন্সর জেনারেশন পর্যন্ত পাবেন প্রথম স্পন্সর জেনারেশনের মোট টিম কমিশনের উপর পাবেন আট পার্সেন্ট ধরা যাক আপনি জনকে স্পন্সর করেছেন এরা আপনার প্রথম জেনারেশন এই জন ব্যক্তি তিন দিনে বা স্টেটমেন্টে মোট টিম কমিশন বাবদ আয় করল দুই লক্ষ টাকা আপনি পাবেন আট পার্সেন্ট অর্থাৎ ষোলো হাজার টাকা তদ্রুপ দ্বিতীয় এবং তৃতীয় স্পন্সর জেনারেশনের মোট টিম কমিশনের উপর পাবেন চার পার্সেন্ট চতুর্থ এবং পঞ্চম স্পন্সর জেনারেশনের মোট টিম কমিশনের উপর পাবেন দুই পার্সেন্ট অর্থাৎ প্রথম থেকে পঞ্চম জেনারেশনের ব্যক্তিরা যত টাকা টিম কমিশন বাবদ আয় করবে আপনি তার জন্য আনলিমিটেড স্পন্সর জেনারেশন বোনাস পাবেন চার গ্লোবাল রয়্যাল্টি বোনাস জিআরবি প্রতিষ্ঠানে সারা পৃথিবীতে যত পয়েন্টের পণ্য বিক্রয় হবে তা থেকেও আপনি আয় করতে পারবেন প্রতি পয়েন্টের পণ্য বিক্রয় থেকে শূন্য দশমিক ছয় শূন্য টাকা নিয়ে একটি ফান্ড গঠন করা হবে কোনো এক মাসে অর্থাৎ আট স্টেটমেন্টে যদি আপনার টিম ওয়ানে সাত পয়েন্ট এবং টিম টুতে সাত হাজার পাঁচশো পয়েন্ট অর্জন করে টিম কমিশন সাত হাজার পাঁচশো টাকা আয় করতে পারেন বা এক অরবিট সম্পূর্ণ করেন তাহলে আপনি উক্ত জিআরবি ক্লাবের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই ক্লাবে চারটি ধাপ রয়েছে যার প্রতি ধাপের জন্য মোট টাকার চার ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট টাকা করে বরাদ্দ হবে প্রতি ধাপে যতজন ব্যক্তির টার্গেট পূরণ করবে উক্ত ধাপের প্রাপ্ত টাকা সবার মাঝে সমহারে বন্টন করা হবে ধাপ চারটি হল এক অরবিট দুই অরবিট চার অরবিট ও সাত অরবিট উদাহরণ ধরা যাক পুরো কোম্পানিতে এক মাসে মোট বিক্রয় হল এক কোটি পয়েন্টের পণ্য তাহলে মোট ফান্ড হবে শূন্য দশমিক ছয় শূন্য টাকা হারে ষাট লক্ষ টাকা চার ধাপে ভাগ করলে প্রতি ধাপে হয় পনেরো লক্ষ টাকা ধরে নিলাম প্রথম ধাপে এক অরবিট সম্পন্ন করেছে একশো জন ব্যক্তি তাহলে উক্ত পনেরো লক্ষ টাকা একশো জনের মাঝে সমহারে বন্টন করলে প্রত্যেকে পাবে পনেরো হাজার টাকা করে অনুরূপভাবে প্রতি ধাপের শর্ত পূরণ করা প্রতিটি ব্যক্তির মধ্যে সমবণ্টন করে দেয়া হবে পাঁচ ইনসেন্টিভ উপরোক্ত আয়ের পাশাপাশি পর্যায়ক্রমে চমৎকার কিছু পদবি পাবেন সাথে আছে আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার আপনি যখন এক অরবিট সম্পন্ন করবেন আপনার পদবী হবে এক্সিকিউটিভ মার্কেটিং এবং পুরস্কার হিসেবে পাবেন ড্রেস আপ অথবা এক হাজার টাকা পাঁচ অরবিট সম্পন্ন করলে পদবী হবে সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং এবং পুরস্কার হিসেবে পাবেন কক্সিস বাজার ট্যুর অথবা পাঁচ হাজার টাকা দশ অরবিট সম্পন্ন করলে পদবি হবে ম্যানেজার মার্কেটিং এবং পুরস্কার হিসেবে পাবেন ইন্ডিয়া ট্যুর অথবা বিশ হাজার টাকা পঁচিশ অরবিট সম্পন্ন করলে পদবি হবে সিনিয়র ম্যানেজার মার্কেটিং এবং পুরস্কার হিসেবে পাবেন মালয়েশিয়া ট্যুর অথবা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ অরবিট সম্পন্ন করলে এবং আপনার উভয় টিম থেকে যখন একটি করে মোট দুইটি সিনিয়র ম্যানেজার মার্কেটিং হবে তখন আপনার পদবী হবে রিজ এক্সিকিউটিভ পুরস্কার হিসেবে পাবেন হজ পালন অথবা নগদ এক লক্ষ টাকা সম্পন্ন করলে এবং আপনার উভয় টিম থেকে যখন একটি করে মোট দুইটি রিস এক্সিকিউটিভ হবে হবে তখন আপনার সিনিয়র রিস এক্সিকিউটিভ পুরস্কার হিসেবে পাবেন মোটর অথবা দুই লক্ষ টাকা আপনার উভয় টিম থেকে জন ও বারো জন করে মোট বাইশ জন রিস এক্সিকিউটিভ পদবী অর্জন করবে তখন আপনার পদবি হবে ডায়মন্ড এক্সিকিউটিভ এবং পুরস্কার হিসেবে পাবেন প্রাইভেট কার অথবা বিশ লক্ষ টাকা আপনার উভয় টিম থেকে জন ও জন করে মোট এগারো জন ডায়মন্ড এক্সিকিউটিভ পদবী অর্জন করবে তখন আপনার পদবী হবে রিজ অ্যাম্বাসেডর এবং পুরস্কার হিসেবে পাবেন একটি অত্যাধুনিক ফ্ল্যাট অথবা পঞ্চাশ লক্ষ টাকা আপনার উভয় টিম থেকে যখন তিনজন ও চারজন করে মোট সাতজন রিস অ্যাম্বাসেডর পদবী অর্জন করবে তখন আপনার পদবী হবে রিস এমিরেটাস এবং পুরস্কার হিসেবে পাবেন নগদ এক কোটি টাকা অর্থাৎ এক বিজনেস সেন্টার ডেভেলপের মাধ্যমে সকল ইনকামের বাইরে আপনি শুধুমাত্র পুরস্কার বাবদ পেতে পারেন প্রায় এক কোটি চুয়াত্তর লক্ষ টাকা হালাল পন্থায় সততা ও আন্তরিকতার সাথে আমাদের সাথে ব্যবসা করে একজন সফল উদ্যোক্তা হিসেবে হাজারো মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে পারবেন মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে কবুল করুন আমিন